ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। সো আজকে আপনাদের জন্য অসাধারণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যে সাইটটা নিয়ে কথা বলবো। এই সাইটটা আসলে নতুন একটা সাইট, একদমই নতুন বলতে গেলে বেশি কিছুদিন হয়নি। এখানে আপনারা জাস্ট ছবি দেখে ইয়েস নো দিবেন, এরপরে কিছু লোগো সিলেক্ট করতে বলবো, এরপর আরো কিছু কাজ আছে ছোট ছোট, এই কাজগুলো করে আপনারা অনেকটা কাজ করতে পারবেন। এবং এখানে কিছু টেস্ট দিতে হবে, জাস্ট টেস্ট গুলো দিতে হবে, আপনারা ছবি সিলেক্ট করতে পারতেছেন কিনা, লোগো সিলেক্ট করতে পারতেছেন কিনা, এই জিনিসগুলো আপনাদের টেস্ট করে দিতে হবে প্রথমে। এরপর থেকে আপনারা আর্ন করা শুরু করতে পারবেন। তো সবকিছু আমি আপনাদেরকে দেখাই দেবো, এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন এটা সিম্পল ব্যাপার, এরপর কাজগুলো কিভাবে করবেন এবং উইথড্র করবেন কিভাবে সব দেখাই দেবো। সো যারা সম্পূর্ণ কিছু দেখতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না হয় বুঝতে পারবেন না। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, এবং কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন সাইটটাতে চলে যাচ্ছে। সো সাইটটার নাম হচ্ছে হাইপ ওয়ার্ক। আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে এরকম আসবে। সো আপনারা যদি অ্যান্ড্রয়েডে অ্যাপস নিয়ে কাজ করতে চান তাহলে দেখেন এখানে গুগল প্লে, এখানে একটা অপশন দেওয়া আছে। আপনি অ্যান্ড্রয়েডে যদি অ্যাপস নিতে চান জাস্ট এটাতে ক্লিক করবেন, আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, তারপর ওইটা ইনস্টল করে নেবেন অ্যাপসটা, জাস্ট এতটুকুই। এরপরে যে কাজগুলো করতে হবে এগুলো আমি এখান থেকে দেখা দিচ্ছি আপনাদেরকে। অ্যাপসে যেরকম করতে হবে এখানেও ঠিক সেম করতে হবে। সো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাতে ক্লিক করেন তাহলে এরকম আসবে। এরপর আসার পরে আপনার অ্যাকাউন্ট থাকলে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, অথবা আপনার যদি অ্যাকাউন্ট না থাকে থাকে তাহলে নিচে দেখুন এখানে সাইন আপ অপশন আছে, আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পরে এই যে এই অপশনগুলো আসবে, আপনার ফুল নেম দিতে হবে প্রথমে, এরপর আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিবেন আপনি একটা, তারপর এখানে এই পাসওয়ার্ডটা আবার দিবেন, তারপর আপনি ইংলিশে না অন্য ভাষায় যে ভাষায় দিতে চান, এখানে দুইটা ভাষা আছে, যে ভাষায় দিতে চান সেটা সিলেক্ট করে দেবেন। অবশ্যই আমরা ইংলিশ সিলেক্ট করব। তারপর এগ্রি দিবেন, এখানে এগ্রিতে ক্লিক করবেন, রাইট চিহ্ন দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এরপরে আপনার জিমেলে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কটাতে ক্লিক করবেন, তারপরে ভেরিফাই করে নেবেন, তারপর ভেরিফাই করার পরে আপনারা লগ ইন করবেন, লগ ইন করবেন আপনাদের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে, তারপর লগ ইন করার পরে আপনার এরকম আসবে হাইপ রেফারেল প্রোগ্রাম, এরকম বলবে আপনাকে। এখানে দেখেন আপনি রেফার করে কত টাকা আর্ন করতে পারবেন, তবে এখানে একটা শর্ত আছে, আপনাকে প্রথমে $2 আর্ন করে ফেলতে হবে। এখানে সব পরীক্ষা টেস্টগুলো দেওয়ার পরে $2 আর্ন করার পরে আপনার রেফার কোডটা পাবেন, ওদের থেকে আপনাকে রেফার কোডটা দেওয়া হবে $2 আর্ন করার পরে। আপনি যদি কাউকে রেফার করতে পারেন তাহলে আপনাকে দেবে $5, এবং আপনাকে $1 বোনাস দেবে যদি আপনার ফ্রেন্ড কয়েন $50 আর্ন করে। কিন্তু শর্তটা হলো $2 আর্ন করার পরে আপনাকে রেফার লিঙ্কটা দেবে। আমি অ্যাকাউন্টটা করছি 2-3 ঘন্টা আগে, তো এখনও আমি তেমন কিছুই করি নাই, জাস্ট ছোটোখাটো কিছু কাজ করছি, ডিসাইড করলাম এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া যায়। এবং আমি আর কিছু প্রুফ দেখছি, পেমেন্ট প্রুফ দেখছি, আপনারা এই সাইট থেকে পেমেন্ট প্রুফ নিচে এরকম পেমেন্ট প্রুফ দেখতে পারেন। ইউটিউবে চার্জ দিলে হাইপ ওয়ার্ক পেমেন্ট প্রুফ দিলে আপনারা পেমেন্ট প্রুফ পেয়ে যাবেন, পেমেন্ট প্রুফ দেখে তারপর আপনারা কাজ করতে পারেন। এরপর কি করতে হবে দেখেন, এখানে আসবেন, এখানে আসার পরে এরকম আসবে জবস, এরপর আসেন মাই বেজ, মাই উইকলি বোনাস। তো আপনাকে একটা উইকলি বোনাস দেবে এবং রেফার কোডটা আসতে দেরি হবে, উইকলি বোনাস দেবে আপনাকে 1.50 ডিউরিং আওয়ার উইকলি বোনাস। তো এটা আপনার এক সপ্তাহ কাজ করার পরে আপনাকে বোনাসটা দেবে অবশ্যই। এর কিছু অপশন দেখি, এখানে দেখেন আপনার কোনার মধ্যে প্রোফাইল থাকবে, প্রোফাইলে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে যাবেন, আপনার নামের মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে যাবেন। এখানে যদি কোনো কিছু আপডেট করতে হয় তাহলে এখানে আপডেট করতে পারবেন। যেমন দেখেন প্রথম দেখেন প্রথম অপশনটা হচ্ছে পেমেন্ট, তো আপনি কোথায় পেমেন্ট নেবেন, অবশ্যই পেপ্যালে পেমেন্ট নিতে হবে। এখানে আপনার পেপ্যালের ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন এবং পেপ্যালের আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, তারপর আপনি $2 থেকে $40 পর্যন্ত এখান থেকে উইথড্র করতে পারবেন। জাস্ট আপনি ফার্স্ট নেম লাস্ট নেম এবং পেপ্যাল ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি যত ডলার নিতে চান অত ডলারে ক্লিক করে দেবেন, এখানে ইয়েটা নাড়বেন, নাড়াচাড়া করলে আপনার যত ডলার নিতে চান অত ডলারে যাবে। সো $40 পর্যন্ত নিতে পারবেন সর্বোচ্চ, তারপরে আপডেটে দিলে আপনার ওইখানে টাকাটা চলে যাবে। তারপর দেখেন আপনার এখানে প্রোফাইল, প্রোফাইলে আপডেট করতে চাইলে এখানে প্রোফাইল দিতে পারবেন। অবশ্যই এখানে আমি এখনও ফোন নাম্বার দিই নেই, বিলিং অ্যাড্রেসগুলো এখনও দিই নেই, কান্ট্রি সিলেক্ট করে নিই এখনও, সব কিছু আপনারা সিলেক্ট করে আপডেট করে নেবেন। এরপর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এখানে ওল্ড পাসওয়ার্ডটা দিতে হবে, নিউ পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে
আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারবেন, এরপর ইমেল সেটিং করতে পারবেন। সো সব কিছু এখানে সেট আপ করতে পারবেন আপনাদের প্রোফাইলে এসে। এরপর দেখেন এখানে উপরে ফেয়ারওয়েল একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। দেখেন এখানে যখন আপনি টাকা আর্ন করবেন তখন এই টাকাগুলো এখানে জয়েন হয়ে যাবে। তো আপনি ওই যে আমি একটা অপশন দেখেছি একটু আগে, কত টাকা নেবেন ওই টাকাতে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা যত টাকা নিতে চান অত টাকা নিয়ে ফেলতে পারবেন, এখান থেকেও নিতে পারবেন ওইখান থেকেও নিতে পারবেন। এরপর হচ্ছে লিডার বোর্ড, এখানে হচ্ছে এই সপ্তাহে কে কত টাকা আর্ন করছে এবং লাস্টে কে কত টাকা আর্ন করছে এবং অল টাইম কে কত টাকা আর্ন করছে সব কিছু এখানে দেখাবে। সো আপনারা এগুলো দেখতে পাবেন এখান থেকে। এরপর হচ্ছে স্টেটস, স্টেটস দেখেন এখানে আপনি কতটা জবস করছেন না করছেন কত টাকা আর্ন করছেন সব কিছু এখানে দেখাবে। এরপর হচ্ছে রেফার, আপনার রেফার কোডটা এখান থেকে নিতে পারবেন যখন আপনি রেফার করতে যাবেন, কিন্তু আপনাকে মিনিমাম $2 আর্ন করতে হবে প্রথমে, তারপর আপনি রেফার কোডটা নিতে পারবেন। এরপর হচ্ছে জবস, আমরা যেখান থেকে কাজগুলো করব মানে আর্ন করবো আমরা সেখানে অবশ্যই আপনাদের একটা রিকোয়েস্ট করব, প্রথমে এসে আপনারা একটু ট্রেনিং করে নেবেন এখান থেকে। এই জায়গায় আসেন মাই বেজ, এই জায়গাটাতে আসেন, এখানে আসার পরে ক্যাটাগোরাইজেশন অ্যানোটেশন, এখানে দুই টাইপের জবস আছে। আপনারা কাজ করার জন্য প্রথমে কিছু টেস্ট দিয়ে দেবেন, তা আমি প্রথমে দুইটা টেস্ট দিছি, দুইটা টেস্টে পাস করে ফেলছি। সো আপনি প্রথমে একটা দেওয়ার পরে আরেকটা তালা খুলবেন, দেখেন এখানে তালা দেওয়া আছে, কারণ হচ্ছে আমি এই কাজটা এখনো শেষ করি নাই এই জন্য এইখানে তালা দেওয়া আছে মানে লক দেওয়া আছে। এইভাবে আপনাদের একটা কাজ শেষ করার পরে আরেকটা লক খুলবে, এগুলো করলে কি হবে আপনারা ভালোভাবে কাজগুলো শিখতে পারবেন। তো এখানে টেস্টগুলো দিয়ে দেবেন, অবশ্যই এখানে টেস্টগুলো না দিলেও আপনার এখানে টেস্টগুলো দিতে হবে। সো আপনার পেইড জবস পাওয়ার আগে আপনাকে টেস্ট দিতে হবে। দেখেন এখানে 5 ধরনের জবস আছে, সো এখানে দেখেন নিয়ার জবস আছে, এখানে কমার্শিয়াল লেভেলিং, তারপর ক্যাটাগরি এলিমেন্ট সিনে পিডিএফ ডকুমেন্ট, তারপর আছে থ্রি বক্স লোগো সাপারে ইয়েস নো লোগো, 5 ধরনের জবস আছে। আরেকটা জবস হচ্ছে পিকের মধ্যে ইয়েস নো দেওয়া, এটা আপাতত এই মুহূর্তে নাই কারণ আমি 28টা ক্লিক করে ফেলছি, ওই জন্য আপাতত কম, কিছুক্ষণ পরে আবার দেবে আমাকে। এরপর টেস্টগুলো কিভাবে দেবেন দেখেন, সো আমি ইয়েস নো লোগো টেস্টটা দেখাচ্ছি আপনাকে। সো এখানে টেস্ট দেখেন টেক কোয়ালিফিকেশন টেস্ট, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে ইয়েস নো লোগো টাইপ ক্যাটাগরি ইজ দেয়ার এ লোগো ইন দিস ইমেজ। সো আপনার এখানে বলছে এই ছবির মধ্যে কি কোনো লোগো আছে, সো আপনি স্টার্ট টেস্ট শুরু করবেন, টেস্ট দেওয়া শুরু করবেন। এরপর বলছে ইয়েস নো, আপনি মানে ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পড়ে নেবেন তারপরে টেস্ট দেবেন, না হয় আপনার ভুল হলে আপনি পাস করতে পারবেন না আবার দিতে হবে। কয়টা কোয়েশ্চেনের মধ্যে কয়টা আপনার কারেক্ট অ্যান্সার দিতে হবে এটা এখানে বলে দেবে। তো আমি দেখাচ্ছি সব কিছু, উই উইল গিভ ইউ এ ব্র্যান্ড অ্যান্ড ইটস লোগোস, আপনাকে একটা ব্র্যান্ড দেবে এবং এটার লোগো দেবে, আপনাকে জাস্ট এখানে ইয়েস অর নো এইটা সিলেক্ট করতে হবে। আমরা স্টার্ট টেস্ট শুরু করলাম, এখানে বলছে আপনার 25টা টেস্ট থাকবে, 25টাতে 25টাই আপনার কারেক্ট দিতে হবে, না হয় আপনি পাস করতে পারবেন না। আমরা এটা ইয়েসি দিই, তারপর নেক্সটে ক্লিক করবো, দুইবার ক্লিক করতে হবে অবশ্যই, এটা কারেক্ট হয়ে গেছে। তারপরে এখানে দেখেন ছোট করে একটা অপশন আছে এন্টার, এন্টারে ক্লিক করবেন এবং আরেকটা চলে আসবে ছবি। এরপরে আপনার এটা যদি লোগো মনে হয় তাহলে লোগো দিবেন, তার যদি লোগো মনে না হয় তাহলে লোগো দিবেন। সো এইভাবে ইয়েস নো দিয়ে আপনারা জাস্ট নেক্সট দিবেন, যদি কারেক্ট না হয় তাহলে আরেকবার দিতে পারবেন, আপনি রিটেক দিতে পারবেন, সমস্যা নেই। সো আমি বেশি দেখাচ্ছি না, জাস্ট এতটুকুই। একটা করার পরে এন্টার দেবেন, এখানে ছোটো অপশন আপনারা হয়তো নাও দেখতে পারেন, এখানে এন্টার দিবেন এবং আরেকটা চলে আসবে। এইভাবে আপনারা টেস্টগুলো দিবেন, আমি জাস্ট একটা কোয়েট টেস্ট দিয়ে দিলাম। এভাবে আপনারা এই টেস্টগুলো দেওয়ার পরে আপনাকে পেইড ওয়ার্ক দেবে এবং ওইভাবে যেভাবে টেস্ট দিয়েছেন ঠিক ওইরকম কাজগুলোই দেবে এবং ওইভাবে করে করে আপনারা টাকা আর্ন করতে পারবেন। সো জাস্ট এই এতটুকুই ছিল কাজটা। সো আপনাদের ক্ষেত্রে তো সব কিছু দেখালাম, উইথড্র কীভাবে করবেন, কাজটা কীভাবে করবেন এবং টেস্টটা কীভাবে দেবেন সব কিছু দেখালাম। যদি তারপরও না বুঝে থাকেন তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা লাইক দিন এবং আমার ভিডিও শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে। সো ভালো থাকবেন।